ভ্যাপসা গরমের মধ্যে আবারও বজ্রপাত সহ ঝেঁপে বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, ভ্যাপসা গরমের মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা, বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিন। হুড়িমুড়িয়ে বাড়ছে গরম, ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রা, ফের একবার গরমের জ্বালায় নাজেহাল বঙ্গবাসী। উত্তরে কিছুটা বৃষ্টি হলেও দক্ষিণে এখনও বর্ষা ঢোকেনি, অন্যদিকে আগামী দুই তিন দিনে আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এত খারাপ সময়ের মধ্যে আজ বিকেলের পর বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী দুই তিন ঘন্টার মধ্যে ঝড় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের দুই জেলায়। আপডেট অনুযায়ী বীরভূম, মুর্শিদাবাদ এই দুই জেলায় বৃষ্টি হবে, পাশাপাশি ঘন্টায় 40-50 কিমি বেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে। ইতিমধ্যে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গে বর্ষা প্রবেশ করলে উত্তরে আটকে আছে, আবহাওয়া দপ্তর জানিয়েছে অবস্থা অনুকূল হলে 12-13 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ বিকেলের পর দক্ষিণের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি পরিস্থিতি থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে 4°C পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণে, পাশাপাশি উত্তরে বেশ খানিকটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামীকাল থেকে কমবে বৃষ্টি, তাপপ্রবাহ পরিস্থিতি না হলেও বাড়বে গরম। রাতের দিকে উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 কিমি বেগে দমকা বাতাস বইবে। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।